হালকা টোকা দিছেন তো আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিছে সুবহান আবু বকরকে ডাক দিয়ে বলে আবু বকর তুমি কি ঘুমাও নাই তুমি যে সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলে এটা কিভাবে সম্ভব হলো তুমি কি ঘুমাও নাই রাতে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে দিন বলছেন যে আপনি আমাকে নিয়ে হিজরত করবেন ওই দিন থেকে আমার আর কোনো ঘুম নাই আমার এই দুই চোখের পাপড়ি একসাথে হতে আমি দেই নাই সারাটা রাত্রি দরজার পাশে দাঁড়ায় থাকি চোখ গুলে খুলে খুলে থাকি আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ যদি দরজা এসে নক করে আর আমি যদি ঘুম থেকে জাগ্রত হইতে দেরি হয় এই জন্য এই চিন্তা করে আমার বন্ধু কষ্ট পায় এই চিন্তা করে আমি ঘুমাই নাই দরজার পাশে দাঁড়াই দরজার পাশে দাঁড়াই আশিক এ নবী আশিক এ কারা ছিলেন আবু বকর সিদ্দিক হলো না আশিক দাবি করলে আশিক এর হওয়া যায় না প্রমাণ করা লাগে দাবি করা আশিক এর এটা আল্লাহ তাআলার কাছে প্রিয় হয় না বাস্তবায়িত তো আশিক সে দাবি করুক আর না করুক আল্লাহ তালাই বুঝবে সে আশিক এর রাসূল না গের আছে তো মোহাম্মদুর রাসুল্লাহ সাল আলি সাল্লাম হিজরত করে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর নবীজি সাল্লু আলি সাল্লামের জন্য মদিনা বাসীরা দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন কখন নবীজি আসবে মোহাম্মদুর রাসুল্লাহ কখন আসবে এদিক দিয়ে কাফেররা কুফাররা নবীজিকে মক্কা থেকে বিতাড়িত করে দিছে ওদিক দিয়া মদিনাবাসীরা নবীজির অপেক্ষায় রয়ে গেছে নবীজির অপেক্ষায় আছে নবীজি কখন আসবে বিদ্যা বনিতা ছোট বড় সবাই অপেক্ষায় আছে ছোট ছোট শিশুগুলো পাহাড়ের চোরাই উঠে উঠে দেখে নবীজির ওট আসে কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ পথ অতিক্রান্ত করে মদিনায় প্রবেশ করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদের নাম ঠিকানা জিজ্ঞাসা করতেছে এই মুহূর্তে ছোট এক বালকে সে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন নবীজি আপনি মদিনায় আসছেন মদিনা থেকে কিন্তু আর যাবেন না মদিনা থেকে আর যাবেন না আপনি চলে যাবেন না নবীজি বললেন হাই উম্মত তোরা আমাকে চিনলি না ছোট বালকটা আমাকে চিনল নবীজি বলেন এই কথা এই মায়ার জাল যদি আমি আগে জানতাম তো কি আর মক্কাবাসীদের পিছনে এত সময় নষ্ট করি আমি তো মদিনায় এসেই দিনের দাওয়াত দিতে পারতাম

আল্লাহ রসুল আপনি আমার জন্য দোয়া করছেন আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাহলে আমাকে জাহার নামে দিবে না আমি জান আল্লাহ রসুল তখন জবাব দেয় আয়সা তুমি তো জানো না আমার এই গুণাগার উম্মতের জন্য আমি প্রতিদিন পাঁচ উক্ত নামাজের পরে আমি এই উন্মতের জন্য আল্লাহ তাআলাকে বলি আল্লাহ হুম্মক ফিল্লি উম্মতি আল্লাহ হুম্মক ফিল্লি উম্মতি হে আল্লাহ আমার এই উম্মত মাফ করে দাও আমার এই উম্মতদের মাফ করে আমাদের উম্মতদের মাফ করে দাও প্রতিদিন নবীজি দোয়া করতেন কি পরিমানে ভালোবাসতেন বলেন আমার আপনার ভালোবাসা কি

গোটা আয়সাকে জবাব দিলেন আয়সা বলো কি কিটা আমার এই শরীরে বসন্তের গোটা হবে কি করে শরীরে যে শরীরে মশা মাসি বসা হারাম এই শরীরে গোটা হয় কি করে তো পিছনে পিঠের মধ্যে এই দাগ কিসের আল্লাহ রসুল জবাব দিলেন আয়শা তুমি তো জানো না তায়েফের জমিনে ছোট বাচ্চাগুলো আমাকে কি পরিমাণের আঘাত করছে ওই আঘাতের দাগ এখনো আমার শরীরে রয়ে গেছে এটা তায়েফের জমিনের দাগ জমিনের দাগ শুধু তাই নয় যেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে নবীজি যেদিন বিদায় নিবে জিব্রাহিল আল্লাহ আল্লাহ তাআলা সংবাদ পাঠাইছে আপনি কি থাকবেন না চলে যাবেন আপনি যদি বলেন থাকবেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে থাকার অনুমতি দিবে আর যদি বলেন চলে যাবেন তো আল্লাহ তাআলা বলছে আল্লাহ তাআলা দিদারে চলে যাওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ জবাব দেয় বন্ধু কি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে অনিহা প্রকাশ করে বন্ধু তো চায় বন্ধুর সাথে সাক্ষাৎ করতে আমার ওই বড় ইচ্ছা আমি আমার বন্ধুর কাছে চলে যাব আমার রবের কাছে আমি চলে যাব তবে আমারে এক কথা হলো আমারে এই উম্মতের ফায়সালা কি হবে আমার উম্মতের ফিকির কি হবে আমি থাকা অবস্থায় উম্মত গুনাহ করলে দোয়া করলে আল্লাহ তাআলা মাফ করে দিত আমি যদি চলে যাই আমার উম্মতদেরকে যদি একসাথে ধ্বংস করে দেয় তো আমার উম্মতের কি হালত হবে আমার উম্মতদেরকে উম্মতের কি ব্যবস্থা আল্লাহ তাআলা করছেন একটু জেনে আসেন তারপর আমি জবাব দেব আল্লাহ তাআলার কাছে বললেন আল্লাহ আপনার বন্ধু তো বলতেছে উম্মতের খবর কি উম্মতের অবস্থা আগে বলার জন্য জিবরাইল আলাইহিস সালাম বললেন জিবরাইল আলাইহিস সালামকে বললেন আপনি গিয়া বলেন বন্ধুকে বন্ধু থাকা অবস্থায় যে আচার ব্যবহার হয়েছে বলেন মৃত্যু অবস্থায় নবীজি কার খবর নেয় আপনার আমার খবর নেই আপনার আমার খবর আসেনি নবীজির প্রতি খবর রাখিনি নবীজির প্রতি শুধু তাই নয় যেদিন কবর থেকে নবীজি উঠবেন ইসরাফিল আলাইহিস সালামের শৃঙ্গায় ফুৎকার দেওয়ার পরে যেদিন কবর থেকে উঠবেন জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসবেন নবীজির কাছে আসার পরে জিব্রাইল আলাইহিস সালাম সংবর্ধনা দিয়া আল্লাহ তাআলার কাছে নেওয়ার জন্য আসবেন এই মুহূর্তে নবীজি ডাক দিবে জিব্রাইল আমার উম্মত কই তুমি একা যে আসছো আমার উম্মত কোথায় এরা দিয়ে আমাকে নিতে আসলো না আমার উম্মত কি সব জাহান নামে চলে গেছে উম্মতের জন্য দুনিয়ায় কি পরিমানে মেহনত করলাম আমার উম্মত দিয়ে আজকে আসলো না আমার উম্মত কোথায় এই হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই শুধু তাই নয় যেদিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম শেষ দায় পরে থাকবেন আল্লাহ তালা হাসরে মাঠ কায়েম করবেন চতুর্দিক থেকে শুধু একই আওয়াজ আসবে ইয়া নাফসি ইয়া নাফসি 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 শুধু যে আওয়াজ আসবে নাফসি নাফসি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও চতুর্মুখ থেকে একই আওয়াজ আমাকে বাঁচান আমাকে বাঁচান আল্লাহ তাআলা দুনিয়ায় প্রথম যে দূত ছিল বাবা আদম আলাইহিস সালাম বাবা আদম আলাইহিস সালাম বলবে নাফসি 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 আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান

যে জাহান নামের ভয়ানক আজাব আমরা দেখতেছি এই জাহান নাম যদি আমাদেরকে দেওয়া হয় আমাদের কি অবস্থা হবে আল্লাহ থেকে যখন একই আওয়াজ বন্ধ হয়ে যাবে সবাই তো একই আওয়াজ নাফসি নাফসি করে উম্মাতি উম্মাতি বলে আবার কে ডাকে উম্মাতি বলে কে ডাকে উম্মাতি বলে কে ডাকে এই কথার জবাব যখন খুঁজতেছে লোক কোথায় জিব্রাইল আলাইহিসসালাম গিয়া দেখে নবীজি সিজদায় পড়ে আছে আল্লাহ তাআলা বলবেন জিব্রাইল যাও আমার নবীকে ডাক দিয়ে নিয়ে আসো বন্ধুকে নিয়ে আসো বন্ধু ছাড়া বিচার কিভাবে শুরু করি বন্ধুকে যখন ডাক দিতে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা উঠায় বলবে আমার উম্মতের কি অবস্থা বলো আমার উম্মতের কি ফয়সালা আল্লাহ তাআলা করছে যে নবী এত محبت আপনাকে আমার জন্য করতে আজও পর্যন্ত রওজা শিয়া শিয়া নবী যে উম্মতের ফিকির করে উম্মতের জন্য কাঁদে ওই নবীর জন্য কয়দিন কাটলাম ওই নবীর জন্য কয়দিন কাটলাম ওই নবীর জন্য কয়দিন পানি জড়াইলাম যে নবীজি তায়েফের জমিনে রক্ত জড়াইছে না খেয়ে দীর্ঘ দিন পর্যন্ত অসুস্থর মধ্যে ছিলেন যে নবীর ঘামের শরীরের ঘাম জড়াইছে মাথার ঘাম জড়াইছে উহুদের প্রান্তরে নবীজির মাথার উপরে বর্ষা লেগে নবীজির মাথা থেকে রক্ত বের হইছে চিত হয়ে পড়ে গেছে ওই নবীর জন্য কয়দিন কাটলেন উম্মত বলেন কয়দিন আশা তো করি নবীজির কাছে হাউজে কাউসার পান করে তারপর জান্নাতে প্রবেশ করা নবীজির দরবারে যখন যাব হাউজে কাউসার পান করার জন্য নবীজি যদি ডাক দেয়া বলে উম্মত দুনিয়ায় করছো কি হিসাব আগে দাও তোমার মুখে নাই দাড়ি তোমার লেবাস নাই সুন্নতি তুমি কল্লা কি দুনিয়ায় সেটা আগে বলো এই কথা যদি কষ্ট করে বলে তখন কি জবাব হবে উম্মতের বলে কি জবাব হবে আপনার আমার কি জবাব দিবেন একটু বলে কি জবাব হবে নবীকে চিনলা না তো চিনলা কি নবীকে চিনলা তা চিনলা না তো চিনলা তা কি নবীকে ভালোবাসবা না তো বাসবা কাকে নবীর আশেক হবা না তো আশেক হবা কার বলো যিনি সব কিছু ত্যাগ করছে করতে পারছে আপনার আমার জন্য তার জন্য আপনি আমি কয়দিন ত্যাগ করছি এই জন্য প্রকাশ করা নবীজির আদর্শ মতো জিন্দিগি গঠন করা আল্লাহ তালা নবীজির প্রেম ভালোবাসা আল্লাহ তাআলা প্রকাশ করে উল ইং তুম তো আল্লাহ তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার নবীরা তা এছাড়া ভালোবাসা হবে না নবীকে যদি ভালোবাসো তাহলে নবীর অনুসরণ যদি করো আমি রবের অনুসরণ হবে আমি রবের মহাব্বত হবে এত হবে নবীর মহাব্বত থাকবে না তো তোমার কিছুই থাকবে না আর যদি নবীর মহাব্বত থাকে আল্লাহ তাহলে ঘোষণা দেয়াকুম জুনু বাকুম তোমাদের গুনা মাফ করে দেওয়া হবে আল্লাহ হাবিব সাল্লাম যে হাদিস পড়ছি হাদিসের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমার সন্তান সন্ততি তোমার আত্মীয়-স্বজন সবকিছু থেকে আমি নবীকে ভালোবাসতে না পারবে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিনি হইতে পারো না এর জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবীর আশিক হইয়া নবীর আশ্কার মুহাববত নিয়া আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমানের হালতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার মতো তৌফিক দান করুন আমিন ওয়া আখিদা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন